হচ্ছে নোবেল বাংলা, সঙ্গে আমি পিউ। বিস্তারিত খবরে যাওয়ার আগে এক ঝলকে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন্স। হালিশহর এলাকায় রাস্তার ধারেই ঘটে বোমা বিস্ফোরণ। আজ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে ক্ষমা চাইলেন রূপঙ্কর বাগচি। পারিবারিক অশান্তির জেরে মায়ের কোল থেকে 8 মাসের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল কাকিমার বিরুদ্ধে। ব্যারাকপুর স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল হকার্সরা। পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো মন্দারমণি উপকূল থানার পুলিশ। চলে আসি বিস্তারিত খবরে। পাহাড় সফর সেরে কলকাতায় ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকর। পাহাড়ের সফর সেরে কলকাতায় ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শুনে নেব। ওয়াজ ভেরি পেইনফুল, সেভারাল পিপল হ্যাভ সেন্ট মি ভিডিওস, আই হ্যাভ সিন দোজ ভিডিওস, মাই হার্ট ব্লিডস, দেয়ার কুড নট হ্যাভ বিন মোর মিসম্যানেজমেন্ট, দেয়ার কুড নট হ্যাভ বিন মোর ফেলিয়র অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইফ ইউ গেট ইন্টু এভরি ফ্যাসেট অফ ইট, those who were supposed to maintain the atmosphere there, control the number of people present, in the event of crisis engage into some remedial steps, there was complete failure. This can't be countenanced. Those who were supposed to oversee it must be held accountable, must be held accountable in exemplary manner. ক্রিকেট কে অন্দর আপ উস গেন্দ কো খেল সকতে হো জো আপ পর ফেঁকি নি গই, জব ভি মামলা মেরে সামনে আয়েগা কানুন কে হিসাব সে এক্সামিন করুঙ্গা। এডুকেশন ইজ ইন কনকারেন্ট লিস্ট, ইতনা কহনা কাফি হ্যায়। রাজ্যপাল কি হসিয়ত সে মেরা দায়িত্ব হ্যায় কি জো ভি বিষয় মেরে সমক্ষ আয়েগা উসকা অধ্যয়ন করুঙ্গা, মুঝে কানুন কে অনুসার ঠিক লাগেগা ও কদম উঠাউঙ্গা। অভি তক না কোই বিল আয়া হ্যায়, না বিধানসভা মে চর্চা হুই হ্যায়, না বিধানসভা নে পারিত কিয়া হ্যায়, না মেরে সমক্ষ আয়া হ্যায়। এসে বিষয় পর টিপ্পনি করনা ওর প্রশ্ন পুছনা দোনো হি সহি নাহি হ্যায়। পশ্চিম বঙ্গাল ইস বাত কো দেখ রাহা হ্যায়, জো লোগ ছাতি টোক কর কহতে হ্যায় কি পাওয়ার অফ ট্রুথ, they will have to face music of truth, सच्चाई का सामना करना पड़ेगा। छाती ठोक कर कोई कहे कि मैं ये बात हजार बार कहूँगा, पूरे बयान का मैंने अध्ययन किया है, इट्स अ शेमफुल अटैक ऑन एन इंडिविजुअल जज हु एक्सपोज्ड कंट्रीज मोस्ट सीवियर। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জেটিয়া থানার হালিশহর এলাকায় রাস্তার ধারে ঘটে বোমা বিস্ফোরণ। ঘটনাস্থলে আসে জেটিয়া থানার পুলিশ। জানা যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জেটিয়া থানার হালিশহর এলাকায় রাস্তার ধারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের সম্প্রসারণের কাজ চলছিল, সেই জন্য বিভিন্ন এলাকা থেকে মাটি এনে রাস্তার দুই ধারে ফেলা হয়েছিল। সেই মাটির উপরেই আজ সকালে একটি বোমা বিস্ফোরণের শব্দ পায় কর্মরত শ্রমিকরা। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা যাচ্ছে। গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে জেটিয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। কেকের বিরুদ্ধে ফেসবুকে লাইভের পরে ট্রোলের মুখে পড়তে হয় রূপঙ্কর বাগচিকে। আজ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইলেন তিনি। কেকের বিরুদ্ধে ফেসবুক লাইভের পরে ট্রোলের মুখে পড়তে হলো রূপঙ্কর বাগচিকে। তারপরে আজ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চাইলেন রূপঙ্কর বাগচি। তিনি বললেন, প্রথমেই প্রয়াত কেকের পরিবারের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। আমার যে ভিডিওটি গত কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ও তার বাইরে এত বিরামহীন উত্তেজনার উপাদান হয়েছে, এখানে পৌঁছাবার আগে সেটি আমি ফেসবুক থেকে ডিলিট করেছি। পরলোকগত গায়কের পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আপনাদের মাধ্যমে মুম্বাইবাসী তাদের আবার জানাচ্ছি যে
আমি আন্তরিক দুঃখিত। কেকে আর যেখানেই থাকুক, ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখেন। এছাড়াও তিনি বললেন, গত কদিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাইরে এত বিরামহীন উত্তেজনার উপাদান রয়েছে, এইখানে এক্ষুনি পৌঁছবার আগে সেটি আমি ফেসবুক থেকে ডিলিট করলাম। পরলোকগত গায়কের পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু আপনাদের মাধ্যমে বন্ধুরা মুম্বাইবাসী তাদের আবার জানাচ্ছি যে আমি আন্তরিকভাবে দুঃখিত। কেকে আজ যেখানেই থাকুন, ঈশ্বর যেন ওকে শান্তিতে রাখে। আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি আমাকে হতে হবে, যেখানে ওড়িশায় বসে করা একটি ভিডিও পোস্ট এমন একটি পরিস্থিতি তৈরি করতে যাওয়ার গোটা পরিবারকে ফেলে দিলে চরম আতঙ্ক, দুর্ভাবনা ও মানসিক নিপীড়নের মধ্যে সেটা আমি কল্পনা করতে পারি। যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে তালা থানার পুলিশ, নিয়ত হুমকি এসেই যাবে আমার স্ট্রিট ফোনে, গায়ক হিসেবে দেশে বিদেশে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের আবেগ সবসময় অনুভব করেছি এত বছর ধরে ধারাবাহিকভাবে, স্বীকৃতি পেয়েছি নানান স্তরে। মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানতো, সেটা আমি সত্যি কল্পনা করি ভাবি। এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা, এটা কিন্তু অনেকটাই তৈরি করে আমার বক্তব্য আমি ঠিক মতো গুছিয়ে বলতে না পারায়। প্রয়াত কেকের সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই, থাকার প্রশ্ন ওঠে না। আমি শুধু কনসার্ট নিয়ে তৈরি হওয়ার উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম, বাঙালি গায়কদের জন্যও আপনারা একই রকম দরদ দেখান। ব্যক্তিগতভাবে ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভেচ্ছায় গায়ক হিসেবে আমার ব্যক্তিগত কোনো হতাশা নেই, কিন্তু বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা রয়েছে, সত্যিই রয়েছে। ইদানিং আরো বেশি করে বারবার মনে হয় দক্ষিণ বা পশ্চিম ভারত যেভাবে তার শিল্পীদের স্বার্থ রক্ষার্থে ছাপিয়ে পড়ে, আমরা যেন সেটা করতে বেশ খানিকটা দ্বিধাগ্রস্ত। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। রাজারহাট রায়গাছিতে পারিবারিক অশান্তির কারণে 8 মাসের কন্যা সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল কাকিমার বিরুদ্ধে। রাজারহাট রায়গাছি এলাকায় পারিবারিক অশান্তির কারণে 8 মাসের কন্যা সন্তানকে শিশুর মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শিশুর কাকিমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গতকাল রাতের বেলা। জানা যায়, পারিবারিক বিবাদ নিয়েই অশান্তি চলছিল। সেই সময় 8 মাস বয়সী শিশু নূরজাহান খাতুনকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ফেলে দেয় শিশুটির কাকিমা ইয়াসমিন বেগম। এরপরেই শিশুটিকে রিকজনি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটি মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। उसको छोटी अम्मी के साथ में और उन लोगों सब बहन लोग थी और बच्चों को ये लोग गोदी में ही लेकर की थी, बच्चों को छीन करके फेंका किया। कौन फेंका बच्चों को? नहीं तो भीड़ में नहीं देखा था, लेकिन बच्चों को फेंक दिया था, नहीं देखा था। उसका बाद में फिर हम उसको लेकर के हम ही घूम रहे थे, पूरा कपड़ों में सब फाड़ दिया था उसका। झगड़ा हुआ था परसों रात का दिन, तो उनका लड़की लोग बोली है हम मतलब मेरा पापा को मारेगी, तो हो गया वो बात सब खत्म हो गया। परसों दिन रात का पुलिस थाना हुआ, वो बात खत्म हो गया। फिर कल रात को स्टार्ट हुआ है, कल रात को स्टार्ट हुआ मेरा पापा से बोले से माफ़ी मांगने के लिए। तो मेरा पापा लोग गए से माफ़ी मांगने, मजला अब्बू, मेरा अब्बू, चचा लोग सब माफ़ी मांगने गए, माफ़ी मांगी से। फिर वो बोली मेरा माँ से भी माफ़ी मांगो, तो उनका माँ से भी माफ़ी मांगी से। उसके बाद मेरी छोटी मम्मी बोली है जो इसको चप्पल उठा के भी मारेंगे तब भी हम लोग को सबर नहीं होगा, शांति नहीं मिलेगा। तो आज बच्चे के साथ क्या हुआ? बच्चे के साथ मुस्कान मेरा बहन जो सायनाज खातू ने उसको पकड़ के पीटी थी, उसका गोदी से बच्चा छीन लिस्ता, छीन के लोग फेंका फेंकी की ये बच्चा को, अंधूरी चोट लग गया है। এরপরে ঘটনাস্থলে এসে অভিযুক্তদের গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। পাশাপাশি আজ সকালে পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে মারধর করতেও দেখা গেল প্রতিবেশীদের। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।
আজ ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে হকার্স উচ্ছেদের অভিযান চালানোর কথা রেল দপ্তরের। সে কারণেই শিয়ালদা ডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে আসা রেল হকার্সরা ব্যারাকপুর স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। পূর্ব রেলের শিয়ালদাহ ডিভিশনের রেল স্টেশনগুলিতে হকার উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে ওরেল দপ্তর। সেই থেকেই অল বেঙ্গল তৃণমূল রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে স্টেশনগুলোতে আন্দোলন সংগঠিত করছেন হকারদের স্বার্থে। আজ ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে হকার উচ্ছেদ অভিযান চালানোর কথা রেল দপ্তরে। সে কারণেই শিয়ালদা ডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে আসা রেল হকাররা ব্যারাকপুর স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন। আর এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন INTTUC সভাপতি সোমনাথ শ্যাম এবং INTTUC সম্পাদক বাপি বোস। INTTUC সম্পাদক বাপি বোস জানালেন, আমরা প্যান্ডামিক সিচুয়েশন সবে ওভারকাম করেছি। 3 বছর আমরা অনাহারে ছিলাম হকাররা, আমরা মূলত রেল হকার। আর আমাদের এখানে মাঝে মধ্যে ইভেন আজকে ব্যারাকপুর স্টেশনে বলেছে হকার উচ্ছেদ। তাই দেখুন, আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের চাকরি বাকরি না পাওয়ার দরুন আমরা হকারি পেশাটা বেছে নিয়েছি। এটা কোনো অপরাধমূলক কাজ আমার মনে হয় না, কারণ হলো আমার বৃদ্ধ বাবা মা আছে, ছোট শিশু আছে, তাদের দুধ দিতে হবে, মা বাবার ওষুধপত্র কিনতে হবে। আমরা এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়ে দুমুঠো ভাতের জন্য দৌড়াচ্ছি মূলত। এর বিরুদ্ধে জেহাদ বারবার বলছে রেল হকার তুলে দেবে। আমার কথা হচ্ছে রেলের পরিষেবাটা ভালো করে দিই না, বলছে প্ল্যাটফর্ম এবং ট্রেনে হকার উচ্ছেদ করার ওদের কোনো পার্টিকুলার থাকে না। যে প্ল্যাটফর্ম হকার 3 ধরনের হয়, ভালো করে বুঝবেন। হকার একটা হচ্ছে সিটিং, যারা প্ল্যাটফর্মে বসে আছে, আর একটা হচ্ছে রানিং, যে ট্রেনটাকে নিয়ে যাবে, আর একটা হচ্ছে মুভিং, যে প্ল্যাটফর্মে মুভ করে হকাইটা করে। এই 3 ধরনের হকার, এরা বারংবার প্রস্তাব দিচ্ছে হকার উচ্ছেদ। তো আমরা এই হকার উচ্ছেদ মানব না। আমাদের দিদিমণির নির্দেশ আছে, ঋতপ্রতদার নির্দেশ আছে, হকার ছিল আছে থাকো, তার যদি যদি কোনো সমস্যা সৃষ্টি আসুন না, আমরা আলোচনার মাধ্যমে পথ খোলা আছে, আসুন। আমরা বিভিন্ন যদি অসুবিধা হয়, এই হকারের জন্য এটা অসুবিধা, কি এই জায়গাটা এটা করলে ভালো হয়, আমরা আপোষ করতে রাজি আছি। INTTUC সভাপতি সোমনাথ শ্যাম জানালেন, দিয়েছি DRM-কে চিঠি দিয়েছি, আমরা সেন্ট্রালকেও চিঠি দিয়েছি, সব রকম চিঠি দিয়ে বলেছি আপনারা আমাদের সাথে বসুন, আমরা নিশ্চয়ই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো যে পুনর্বাসন কীভাবে কী করতে হবে। কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের সাথে বসছে না। শুধুমাত্র যারা DRM লেভেল আছে তারা বলছে আমাদের কাছে তো কিছু নয়, মাঝে মাঝে নোটিশ আসে যে আপনারা ওখানে উচ্ছেদে চলে যান, তারাও তো কিছু বলতে পারছে না। এই নাটকীয় চক্রান্ত চলছে বাংলাকে অশান্ত করার জন্যে। BJP-র বাংলার থেকে সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র কিছু জায়গা বেঁচেছে, সেগুলো অশান্তি করছে এবং করবে। করতে দিন, এটা বললেন যে হকারদের একটা কার্ডই হবে, INTTUC একটাই কার্ড, একটাই সংগঠন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে বিরতির পর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নোবেল বাংলা। আগামীকাল 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আর এই উপলক্ষেই বিশেষ উদ্যোগ গ্রহণ করলো মন্দারমণি উপকূল থানার পুলিশ। আগামীকাল 5ই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস সচেতনতা উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মন্দারমণি উপকূল থানার পুলিশ। গত কয়েকদিন ধরেই মন্দারমণি সৈকত প্লাস্টিক বর্জনে পর্যটকদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি মন্দারমণি কোস্টাল থানার OC অনুষ্কা মাইতি সহ পুলিশ কর্মীরা নিজে হাতে প্লাস্টিক পরিষ্কার করছেন। এখন সমুদ্র সৈকত পুরোপুরি ঝা চকচকে, বেড়াতে এসে কার্যত খুশি শুধু কলকাতা নয় ভিন রাজ্যের পর্যটকরা। জয়পুর রাজস্থান থেকে আসা কবিতা গুপ্ত জানালেন, খুবই ভালো যে এটা প্লাস্টিক ফ্রি হচ্ছে, মানে এটা খুব ভালো একটা স্টেপ নিয়েছেন, এটা খুবই দরকার আমাদের এনভায়রনমেন্ট, আমাদের নেক্সট জেনারেশন বলুন, আমাদের পৃথিবীর জন্য আমার খুবই ভালো। এটা আমার হিসাবে তো ডেইলি এটা করা দরকার, শুধু ওই দিনের জন্য নয়, একদম পুরো মানে ডেইলি এনভায়রনমেন্ট ডে ওটা মানানো উচিত আর এরকম পরিষ্কার করা উচিত। পাশাপাশি অশোকনগর থেকে আসা প্রভাস চ্যাটার্জি জানালেন, হ্যাঁ আমরা তো এসেছি অনেকক্ষণ, আধ ঘন্টা ধরে, আমি সিবিচে কোনো প্লাস্টিক এখনো পর্যন্ত দেখতে পাইনি, ঠিক আছে,
আমার তো ভালোই লাগলো, যথেষ্ট পরিষ্কার আছে। আশা করি বিশ্ব পরিবেশ দিবস এখানে সফলভাবেই হয়তো পালন করা হচ্ছে। আমি কোনো প্লাস্টিক দেখতে পাইনি, না বোল্ডারে না বিচে কোনো প্লাস্টিক নেই। অবশ্যই মন্দারমণি তো সব এমনিই প্রিয় জায়গা, ঠিক আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন যখন আছে অবশ্যই ভালো তো লাগবেই। তবে আমাদেরও উচিত যে যতটা আমরা নোংরা করি সেগুলোকেও যাতে আমাদের উচিত যে সেটাকেও সচেতনতার সঙ্গে দেখা যে যাতে আমরাও সেটা না নোংরা করি। শুধু তো সরকার বা শুধুমাত্র এই কোস্টাল থানা দিয়ে হবে না, নিজেদেরকে আরও সচেতন হতে হবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। আজ আসানসোলের কালনা মোড়ের কাছে এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে 12টি অটো ম্যানুয়াল সিগন্যাল পোস্ট, একটি ট্রাফিক চেক পোস্ট ও একটি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথের উদ্বোধন করা হয়। আজ আসানসোলের কালনা মোড়ের কাছে এক অনুষ্ঠানের মাধ্যমে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে 12টি অটো ম্যানুয়াল সিগন্যাল পোস্ট, একটি ট্রাফিক চেক পোস্ট, একটি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথের উদ্বোধন করা হয়। এছাড়াও নর্থ ট্রাফিক গার্ডের সংস্কার সাধনও করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুধীর কুমার নীলকান্তম, ডিসি ট্রাফিক আনন্দ রায়, আসানসোল নর্থ থানার ওসি ও নর্থ ট্রাফিক আধিকারিক সহ আরও অনেকেই। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার বললেন পুলিশের কিছু সামাজিক দায়িত্ব থাকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সব সাধারণ মানুষের স্বার্থে কাজ করেই এসছে। সেই লক্ষ্যে আজ সারাদিন গাড়ির চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও গরিব দুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সারা বছর ধরে একটি বিনামূল্যে প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়। আজকে আমরা 12টা সিগন্যাল পোস্ট, ট্রাফিক সিগন্যাল পোস্ট আমরা ইনাগ্রেট করা হয়েছে নতুন করে আমাদের কমিশনারেট এরিয়াতে। এছাড়া আমরা 6খানা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ দুর্গাপুর থেকে আসানসোল যেখানে যেখানে দরকার পড়ছে ট্রাফিকের পক্ষ থেকে ওই রকম 6খানা নতুন পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করা হচ্ছে। এছাড়া আপনারা যেখানে যে জায়গাতে দাঁড়িয়ে আছেন কাল্লা মোড়, এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা ছিল, অনেক ট্রাফিক অ্যাক্সিডেন্টস হতো। নর্থ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এখানে একটা পুলিশ চেকপোস্ট তৈরি করা হয়েছে, আর এবং আসানসোল নর্থ ট্রাফিক গার্ড যেটা ছিল আগে তাকে কমপ্লিটলি রেনোভেট করা হয়েছে। এই চারটায় আমরা ইনফ্রাস্ট্রাকচারালি ইম্প্রুভমেন্ট করাতে আজকে এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। বরানগর পৌরসভার একদম কাছে প্রকাশ্যে চলছিল পুকুর ভরাট। খবর পেয়ে পৌরসভা বন্ধ করে দিল পুকুর ভরাট, পাশাপাশি অভিযুক্ত শ্রমিকদের আটক করলো বরানগর থানার পুলিশ। বরানগর পৌরসভার একেবারে কাছেই 13 নম্বর ওয়ার্ড, আর এই ওয়ার্ডে এলাকায় প্রকাশ্যেই পুকুর ভরাটের অভিযোগ উঠল। জানা যায় সকাল থেকেই জলাশয়ের মাটি ফেলে ভরাটের কাজ চলছিল, সেই সময় বরানগর পৌরসভা ঘটনাটি খবর পেয়ে ব্যবস্থা নেয়। পৌরসভার ইঞ্জিনিয়ারকে ঘটনাস্থলে পাঠিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দিল এবং তালা লাগিয়ে দিল গেটে। এই ঘটনায় পুকুর ভরাটের কাজে যুক্ত শ্রমিকদের আটক করেছে বরানগর থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বরানগর পৌরসভার পৌর পরিষদ সদস্য জয়ন্ত রায় জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল জলাশয় ভরাট করে কোনো কাজ করা যাবে না, আর সেই মুখ্যমন্ত্রী কথা অমান্য করে বরানগর পৌরসভার উল্টো দিকেই এই পুকুর ভরাটের কাজ চলছিল। এটা প্রশাসনকে অপমান করা, জলাশয় ভরাটের কাজের কোনো প্রশ্রয় দেওয়া হবে না, এই সমস্ত কাজের জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। পরিত্যক্ত জলাশয় হোক বা খোলা জলাশয় হোক, সেখানে তো গেট টেট থাকে কি না আমার জানা নেই, কত গেট আছে বা গেট ছিল, কেউ ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বসেছিলেন, কিন্তু জলাশয় বুঝিয়ে বা পুকুর ভরাট করে কিছু কাজ করার মধ্যে কোনো বিজ্ঞান নেই এবং এটা সমাজ নেই, আমাদের সমর্থনও নেই। আমি যেটুকু শুনেছি যে বরানগর পৌরসভা থেকে আমাদের কোনো ইঞ্জিনিয়ার সাহেবকে পাঠানো হয়েছিল, তিনি গিয়েছিলেন দেখেছেন এবং প্রশাসনকে জানানোর পর প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এটা সমর্থন করা যায় না। এ নিয়ে আমাদের পৌর আইনে যা যা করা উচিত সেটা আমরা করব। এটা ধরুন দুঃসাহস, শুধু সাহস না দুঃসাহস, এবং মুখ্যমন্ত্রীকে শুধু অপমানই না, আইনকে বুড়ো আঙুল দেখে দেওয়া এবং অবশ্যই পৌরসভাকে বুড়ো আঙুল দেখে ইগনোরিং করা, পৌরসভা যা স্টেপ নেবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা গোপাল ভদ্র জানালেন, দুদিন আগেই এই জলাশয়ে গেট তৈরি করা হয়েছিল আর গতকাল থেকেই এই সমস্ত কাজ করা হচ্ছিল। কে বা কারা এই পুকুর ভরাট করছে তা আমরা জানি না,
তবে পৌরসভা জানতে পারার সাথে সাথেই তারা পদক্ষেপ নিয়েছেন। অভিযুক্তদের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কুকুর বোঝাচ্ছে আবার কি? আচ্ছা, কুকুর বোঝানো হচ্ছে। বলছি পৌরসভার একদম ঢিলছুড়া দূরত্বে এরকম হচ্ছে। কমপ্লেন হয়েছে, স্টেপ নিয়েছে পৌরসভা। স্টেপ নিয়েছে, এই তো বন্ধ করে দিয়েছে পুকুর বোঝানো, সব পুলিশ তুলে নিয়ে চলে গেছে। কবে থেকে হচ্ছে? আজকেই আজকেই। এটা দুদিন আগে গেটটা করেছে। আচ্ছা, দুদিন আগে গেটটা করে এরকম ভাবে ঘটনা করছে। এখানে তো কমপ্লেন করেছে, কমপ্লেন করার পরে তারপরে তো পুলিশ তুলে নিয়ে গেছে এদের। তোমাকে নিয়ে গেছিল? সব থানায় আছে। ক্যাটরা ছিল, পেপার ফেপার ওই সবগুলো পরিষ্কার করছিল। তো আমাদের চালা দিয়ে, আমাদের বার করে দিয়ে চাবি নিয়ে চলে গেছে। না, মাটি না, ক্যাটরা। ও আমাদের পাঠিয়ে দিল সাইডে সাইডে। না, পৌরসভা না, আমরা জানি না, আমার চিনি না। আমাদের ঠিকাদার পাঠিয়েছিল, সে ঠিকাদার তো এখানে নেই। এবার আমাদের যে এখানে এনেছিল, তারপর সে আবার তালা দিয়ে বার করে দিয়ে তালা দিয়ে আমাদের বললো তোমরা চলে যাও। হ্যাঁ, একজন এসে বলে গেল যে তালা দিয়ে চাবি নিয়ে চলে গেল। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের অনুপ্রেরণায় বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাদুতে একটি উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের অনুপ্রেরণায় বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাদুতে একটি উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পরিচালিত এক স্বাস্থ্য শিবিরে একথা বললেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার স্বাস্থ্য ও শিক্ষার স্ট্যান্ডিং কমিটির সভাপতি ডক্টর বিবর্তন সাহা। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বারাসাত পৌরসভার পৌর প্রধান অশ্বিনী মুখার্জি এই ওয়ার্ডের প্রতি যথেষ্ট স্নেহশীল হওয়ায় ওয়ার্ড জুড়ে শুরু হয়েছে উন্নয়নের কাজ। স্বাস্থ্য শিবির আমরা মূলত এখানে করছি আমাদের মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশে। দিদির নির্দেশে আমরা বারাসাত 21 নম্বর ওয়ার্ডে প্রতি 15 দিনে একটা করে স্বাস্থ্য শিবির করব। ভোট পূর্ববর্তীকালে আমার এটা অঙ্গীকার ছিল যে সবাই জানে এটা ঠিকই, দীর্ঘদিন 22 বছরের বাম জমানার পরে এই ওয়ার্ডটা একটু পিছিয়ে পড়া অন্যান্য ওয়ার্ডগুলোর থেকে, কিন্তু এই ওয়ার্ডটাকে সার্বিকভাবে উন্নতি করতে হবে। ওয়ার্ডের স্বাস্থ্য, ওয়ার্ডের শিক্ষা, রাস্তাঘাট, আলো ইত্যাদি। এবং সবচেয়ে বড় যে ডেভেলপমেন্টটা ওয়ার্ডে হচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠছে মাননীয় সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের অনুপ্রেরণায়। এবং বারাসাতের যে বর্তমান পৌরসভার চেয়ারম্যান রয়েছেন শ্রী অশ্বিনী মুখোপাধ্যায়, উনি 21 নম্বরের প্রতি অত্যন্ত স্নেহশীল। এই মুহূর্তে এই ওয়ার্ডে 6 থেকে 7টি রাস্তার কাজ চলছে, একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি চলছে, লাইটের কাজ তো আছেই। এর সঙ্গে আমরা প্রতি 15 দিনে একটা করে স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্য শিবির করব। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাদু মাঠগ্রাম 21 নম্বর ওয়ার্ডের নিজাম সেবা সংঘ, এই নিজাম সেবা সংঘ হচ্ছে প্রথম জায়গা যেখানে আমি আমার ভোট প্রচার শুরু করেছিলাম মাননীয় মন্ত্রী শ্রী রথীন ঘোষের আশীর্বাদে এবং সেই সময়কার কোঅর্ডিনেটর শ্রী অশ্বিনী মুখার্জি সে সময় আশীর্বাদ করেছিলেন। এবং নিজাম সেবা সংঘ অত্যন্ত পূর্ণ জায়গা আমাদের কাছে। এবং আজকে যে 21 নম্বর ওয়ার্ডের মাঠগ্রাম, এটা আমরা মনে করি যে আমাদের যে জয়ের ভিত, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সিম্বলে আমি 22 বছর পর জিতে এসেছি, এই জয়ের ভিতের মূল সূচনা হয় এখান থেকে। যদি বাদু মাঠগ্রাম আমাদের পাশে না থাকে তাহলে কিন্তু আমরা 21 নম্বর ওয়ার্ডকে এগিয়ে নিয়ে যেতে পারবো না বা 21 নম্বর উন্নতি করতে পারবো না। আজকে আমার পাশে যে কজন রয়েছে এরা সারাদিন এই 21 নম্বর ওয়ার্ডে বাদু মাঠগ্রামের উন্নয়নের জন্য পড়ে রয়েছে। আজকে ঈদ হয়েছে, আমি সব জায়গায় যেতে পারিনি, কিন্তু 21 মাঠগ্রামে আমি এসেছিলাম। কেন এই সমস্ত ছেলেগুলিকে সঙ্গে নিয়ে আমার পেছনে ক্যাম্প সামলাচ্ছে আসাদুল এই মুহূর্তে। আপনারা জানেন তৃণমূল ছাত্র পরিষদেরও প্রেসিডেন্ট। সুতরাং এই সবাইকে নিয়ে আমার কনভেনার রয়েছেন শ্রী রামপ্রসাদ মিত্র, প্রাক্তন পৌরমাতা শ্রী অদিতি চক্রবর্তী, এই সবাইকে নিয়ে বাদুর উন্নতি সম্ভব, কাউকে ছেড়ে দিয়ে আমরা এগোতে পারবো না। এবং 21 নম্বর ওয়ার্ডের উন্নতির সূচনা সবসময় মাঠগ্রাম থেকে হবে এবং মাঠগ্রাম অন্যান্য অঞ্চলগুলির থেকে এই মুহূর্তে পিছিয়ে, কিন্তু আমি অঙ্গীকার করে বলতে পারি আগামী 2 বছর পর মাঠগ্রাম সবার থেকে এগিয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। নোবেল বাংলা নিউজ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নোবেল বাংলা, খবর ও বিনোদনের মেলবন্ধন।